ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ সত্যজিৎ আজকের ক্লাসে আলোচনা করব দ্য ব্যাঙ্গল সেলার্স বাই সরোজিনী নাইডু ক্লাস ইলেভেন ইংলিশ নিউ সেমিস্টার ওয়ান ভার্স সেকশনে রয়েছে তোমাদের দ্য ব্যাঙ্গল সেলার্স যেহেতু সেমিস্টার ওয়ানে তোমাদের এমসি কিউ কোশ্চেন হচ্ছে কাজেই তোমাদের টেক্সটগুলো খুব ভালো করে পড়তে হবে ডিটেইনড পড়তে হবে তোমরা জানো ফিফটি পারসেন্ট কোশ্চেন কম্পারিটিভলি ইজি কোয়েশ্চেন হবে থার্টি পার্সেন্ট কোয়েশ্চেন কম্পারিটিভলি অ্যাডভান্স কোয়েশ্চেন হবে এবং টোয়েন্টি পার্সেন্ট কোয়েশ্চেন কম্পারিটিভলি টাফ কোয়েশ্চেন হবে যা সুপারিশ করেছে কাউন্সিল কাজেই পয়েমটি লাইন বাই লাইন প্রত্যেকটি ওয়ার্ডের সহ তোমাদের পড়তে হবে তার পাশাপাশি পয়েমটি কোন স্ট্রাকচারে রয়েছে পয়েমটিতে কী কী রেটোরিক্যাল ডিভাইস ইউজ হয়েছে সব কিছুই তোমাদের জানতে হবে আমি চেষ্টা করব দ্য পয়েম দ্য ব্যাঙ্গেল সেলার্স ডিটেন্ট আলোচনা করার আশা করি এরপরে তোমাদের কোনো এমসিকিউ কিউ কোশ্চেন আনসার করতে কোনো অসুবিধা হবে না দ্য ব্যাঙ্গল সেলার্স বাই সরোজিনী নাইডু সরোজিনী নাইডু দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত লিভড বিটুইন এইটিন সেভেন্টি নাইন অ্যান্ড নাইনটিন ফর্টি নাইন ওয়াজ অ্যান ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট অ্যান্ড পয়েট তিনি একাধারে রাজনীতিবিদ ছিলেন এবং কবি ছিলেন শি ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান গভর্নর অফ উত্তরপ্রদেশ ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া স্বাধীন ভারতে উত্তরপ্রদেশে তিনি প্রথম গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছিলেন সংস এইটিন নাইনটি ফাইভ দ্য গোল্ডেন স্ট নাইনটিন জিরো ফাইভ দ্য বার্ড অফ টাইম নাইনটিন টুয়েলভ অ্যান্ড দ্য ব্রোকেন উইং নাইনটিন সেভেন্টিন কমপ্রাইজেস অল দ্য পোয়েমস অফ সরোজিনী নাইডু শি বিকেম এ ক্লোজ অ্যাসোসিয়েট অফ গোপাল কৃষ্ণ গোখলে অ্যান্ড মহাত্মা গান্ধী ডিউরিং দ্য ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল ভারতের স্বাধীনতা সংগ্রামী তিনি গোপালকৃষ্ণ গোখলে এবং মহাত্মা গান্ধীর সহযোগী হয়ে কাজ করেছিলেন অলসো শি ওয়াজ এ গুড ফ্রেন্ড অব রবীন্দ্রনাথ ট্যাগর রবীন্দ্রনাথ ট্যাগোরের তিনি খুব ভালো বন্ধু ছিলেন ইন দ্য পয়েম দ্য ব্যাঙ্গল সেলার্স বালা বা চুরি বিক্রেতা এই কবিতাটিতে সরোজিনী নাইডু পিকচার্স অঙ্কন করেছেন দ্য স্টেজিস অফ ইন্ডিয়ান ওমেন ভারতীয় মহিলাদের জীবনের বিভিন্ন স্টেজ বিভিন্ন ধাপ কম্পেয়ারিং ইট তুলনা করে টু দ্য ডিফারেন্ট কালার্স অফ ব্যাঙ্গলস ব্যাঙ্গলসের বা চুরির বিভিন্ন রঙের সঙ্গে তুলনা করেছেন সোল্ড বাই দ্য ব্যাঙ্গল সেলার্স যা ব্যাঙ্গল সেলার্সটা চুরি বিক্রেতারা বিক্রি করেন ইট ইজ ইনক্লুডেড ইন আর কালেকশন অফ পয়ম কর দ্য বার্ড অফ থাইম পাবলিশড ইন নাইনটিন টুয়েলভ এই কবিতাটি তার কবিতার বই দ্য বার্ড অফ টাইম এই বইয়ের অংশ যা প্রকাশিত হয়েছিল নাইনটিন টুয়েলভে দ্য পয়েম ব্রিংস আউট দ্য সোশ্যাল রিলিজিয়াস অ্যান্ড সিম্বলিক ভ্যালু অফ ব্যাঙ্গলস ইন ইন্ডিয়ান কালচার লাইক হার আদার পয়েম ইন দ্য বাজার্স অফ হায়দ্রাবাদ এই কবিতাটিতে ভারতীয় সংস্কৃতিতে চুরি বা বালার সামাজিক ধর্মীয় এবং প্রতীকী যে ভেনু যে মূল্য তা তুলে ধরেছেন যেমনটি করে তার আরেকটি কবিতা ইন দ্য বাজার্স অফ হায়দ্রাবাদে তুলে ধরেছেন ইন ইন্ডিয়া ভারতে ব্যাঙ্গলস আর এ ম্যান্ডেটোরি অর্নামেন্ট অফ ওমেন মহিলাদের এই চুরি বা বালা এক বাধ্যতামূলক অলঙ্কার অলসো সাজেস্ট হ্যাপিনেস পিস অ্যান্ড প্রসপারিটি এই চুরি বা বালা তার সঙ্গে সঙ্গে সুখ শান্তি এবং সমৃদ্ধির ইঙ্গিত বহন করে এবারে আমরা পয়েমটি দ্য ব্যাঙ্গল সেলার্স লাইন বাই লাইন করব এই পয়েমটিতে চারটি স্টেন্জা রয়েছে প্রথম স্টেন্জা ব্যাঙ্গল সেলার্স আর উই ফু বিয়ার

বি আর আওয়ার শাইনিং লোডস যারা বহন করে আওয়ার শাইনিং লুডস শাইনিং লুটস বলতে এখানে দ্য লোডস অফ শাইনিং লোডস অফ ব্যাঙ্গলস অর্থাৎ ব্যাঙ্গলসের বোঝাকে বোঝানো হয়েছে টু দ্য টেম্পল ফেয়ার মন্দিরের মেলায় উইল বাই দিস কারাকিন বেগুলো ডেলিকেট ডেলিকেট মিনস টেস্টফুল লকজারিয়াস ব্রাইট উজ্জ্বল রেইনবো টিনটেড রেইনবো সাতটি রঙের সংমিশ্রণ টিনটেড রঞ্জিত সার্কেলস অফ লাইট সার্কেলস অফ লাইট মিনস গোলাকৃতি অফ লাইট অর্থাৎ আলোর গোলাকৃতি যা ব্যাঙ্গলসকে বোঝানো হয়েছে অর্থাৎ চুরি বা বালাকে বোঝানো হয়েছে লাস্ট্রাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইফস লাস্ট্রাস মিনস গ্ল্যামারাস ব্রাইট

Summer meet for a maiden's wrist, silver and blue as the mountain mist. Summer flashed like the birds that dream on the tranquil row of a woodland stream. Summer aglow with the bloom that cleaves to the limpid. গ্লোরি অফ নিউ বর্ন লিভস সাম আর মিট ফর এ মেইডেন্স রিস্ট কিছু কিছু বালা বা চুরি আনমেরিড গাছদের জন্য সিলভার অ্যান্ড ব্লু সিলভার অ্যান্ড ব্লু কালারের অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট এখানে সেই বালার বা চুরির যে রঙ সেটা মাউন্টেন মিস্টের সঙ্গে পার্বত্য কুয়াশার সঙ্গে তুলনা করা হয়েছে সামার কিছু বালা বা চুরি ফ্লাস্ট ফ্লাস্ট সেখানে এক ধরনের রঙ গোলাপি এবং হালকা লাল রং লাইক দ্য বার্ডস ফুলের কুড়ির মতো দ্যাট ড্রিম ড্রিম এখানে স্বপ্নকে বোঝাচ্ছে না রিফ্লেক্ট করাকে বোঝাচ্ছে অন দ্য ট্র্যাঙ্কুই নির্জন ব্র ব্র হচ্ছে পাহাড়ি এলাকা হিলি এরিয়া আফেক উডল্যান্ড স্ট্রিম বনের মধ্য দিয়ে প্রবাহিত ছোট্ট নদী তার মধ্যে সেই ফুলের যে কুড়ি তা রিফ্লেক্ট হলে প্রতিফলিত হলে যেরকমটি লাগে সেরকম সামার কিছু বালা এক গ্লো উইথ দ্য প্রস্ফুটিত এতটাই উজ্জ্বল যে দ্যাট ক্লিপস যা ভেঙে দেয় পরাস্ত করে টু দি লিম্পিট গ্লোরি অনাবিল গৌরবকে অপ নিউ লিপস কচি পাতার অনাবিল গৌরবকে সাম আর কিছু বালা বাছুরি লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন সূর্যালোকিত কর্নফিল্ডের মতো মিট ফর এ ব্রাইট অন হার ব্রাইডাল মর্ন বিবাহের দিনে সকালে কনের জন্য মর্ন এখানে মর্নিং সাম খেছু লাইক দ্য ফ্ল্যাম অফ হার ম্যারেজ ফায়ার বিবাহের আবেগের অগ্নিশিখার মতো অর রিচ উইথ দ্য হিউ অফ আর হর্টস ডেজেয়ার কনের হৃদয়ের আকাঙ্ক্ষার ছলমলে রং হিউ এখানে কালারকে বোঝানো হচ্ছে টেকলিং চুরিগুলি টুংটুং আওয়াজে বেজে ওঠে লোমিনাস এতটাই ব্রাইট এতটাই উচ্চল টেন্ডার এতটাই কোমন অ্যান্ড ক্লিয়ার এবং স্বচ্ছ লাইকার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল থেয়ার কনের হাসি এবং চোখের জলের মতো সামার কিছু কিছু বালা বা ছুরি পার্পল বেগুনি রঙের অ্যান্ড গোল্ড ফ্লেক্স গ্রে সোনালি রঙের ধূসর সোনালি রঙে ফর শিন সেই সব মহিলাদের জন্য হু হ্যাজ জার্নিড যারা জার্নি করেছে থ্রু লাইফ মিডওয়ে দাম্পত্য জীবনের মধ্য দিয়ে মধ্য বয়সে এসে পৌঁছেছে হুজ হ্যান্ডস যার হাতগুলো হ্যাভ চেরিস্ট লালন পালন করেছে হুজ লাভ যার ভালোবাসা হ্যাজ ব্লেসড আশীর্বাদ করেছে অ্যান্ড ক্র্যাডেল লালন পালন করেছে ফিয়ার সন্স সুন্দর ছেলেকে অন হার ফেইথফুল ব্রেস্ট তার বিশ্বস্ত বক্ষে অ্যান্ড সার্ভস এবং সেবা করেছে হার হাউজহোল্ড তার পরিবারকে ইন ফ্রুটফুল ব্রাইট ফলপ্রসু গর্ভের সঙ্গে অ্যান্ড ওয়ার্শিপ এবং পুজো করেছে দ্য গডস ঈশ্বরকে এটার হাজব্যান্ড সাইভ তার স্বামীর পাশে ব্যাঙ্গল সেলার্স রিফার্স টু দ্য ব্যাঙ্গল সেলার্স ও গো টু দ্য টেম্পল ফেয়ার প্রথম স্টেঞ্জাতে কবি ব্যাঙ্গল সেলারে উল্লেখ করেছেন যারা মন্দিরের মেলায় যাচ্ছে দে ক্যারি দিয়ার শাইনিং লোড রিপ্রেজেন্টিং দ্য হ্যাপিনেস অফ লাইফ আপন দ্যাম তারা ছলমলে বোঝা বহন করে এই লাইনের মধ্যে তাদের পরিশ্রমী জীবনকে তুলে ধরা হয়েছে ইট ইজ মেড ক্লিয়ার দ্যাট দে নো দ্যাট এ টেম্পল ফেয়ার ইজ হেয়ার দে গেট টু মিট ওমেন অফ এভরি এজ তারা জানেন যে মন্দিরের মেলায় সকল বয়সের মহিলাদের তারা পাবেন দে কল আউট টু দ্য পিপল টু বাই দিয়ার ব্যাঙ্গলস উইচ আর ডেলিকেট ব্রাইট রেইনবো টিনটেড সার্কলস অফ লাইট তারা তাদের ঝলমলে উজ্জ্বল রামধনু রঙের রঞ্জিত ছুরিওয়ালা লোকেদের কিনতে বনছেন দ্য ব্যাঙ্গলস আর কল্ড হেয়ার অ্যাজ লাস্টাস্ট টোকেন্স অফ রেডিয়েন্ট লাইফস ব্যাঙ্গলসকে এখানে দীপ্তিময় জীবনের উদাহরণ বলা হয়েছে ইট রিলেস টু দ্য ইন্ডিয়ান কাস্টম অফ অ্যাসোসিয়েটিং ব্যাঙ্গলস উইথ হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি ভারতীয় রীতিতে চুরিবেলার ব্যবহার সুখ সমৃদ্ধির সঙ্গে সম্পর্কিত ইন দ্য সেকেন্ড স্টেন্জা অফ দ্য ব্যাঙ্গল সেলার্স দ্য পয়েট টক্স অব দ্য ব্যাঙ্গলস অফ ডিফারেন্ট কালার্স দে হ্যাভ ফর ইয়ং মেডেন্স দ্বিতীয় স্টেন্জাতে কবি বিভিন্ন রঙের ব্যাঙ্গলসের কথা বলেছেন যা অবিবাহিত মেয়েদের জন্য দে আর সিলভার অ্যান্ড ব্লু লাইক দ্য মাউন্টেন মিস্ট সেগুলি রুপলি এবং নীল রঙের লাইক দ্য মাউন্টেন মিস্ট পর্বতের কুয়াশার মতো ফ্লাস্ট রক্তিম Like the flower, birds, growing beside a woodland stream. Green, like new born of leaves, kochi patar The poet using, flushed, like the birds that dream. To describe the color, pale or rosy red, could be an indication of shyness, of young girls dreaming of marriage. Flushed. লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম এই লাইনটির মধ্য দিয়ে কবি বিবাহের স্বপ্ন দেখা তরুণী মেয়েদের সাইনেস লাজকতাকে ইঙ্গিত করেছেন ইন দ্য থার্ড স্টেঞ্জা অব দ্য ব্যাঙ্গল সেলার দ্য পয়েট টপস অফ দ্য ব্যাঙ্গলস দ্যাট ইজ ওন বাই ব্রাইড অন দ্য ডে অব দিয়ার ম্যারেজ তৃতীয় স্টেঞ্জাতে কবি কনের বিবাহের দিনের চুরিওয়ালার কথা বলেছেন দ্য কালার্স অফ ব্রাইডাল ব্যাঙ্গলস ইয়েলো অ্যান্ড রেড কর্নের চুরি এবং বালার রঙ লাল এবং হলুদ আর কম্পেয়ার টু দ্য ফিল্ডস অফ সানলিট কর্ন সূর্যালোকিত কর্নফিল্ডের সঙ্গে ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার বিবাহের আগুনের অগ্নিশিখার সঙ্গে দ্য হিউ অফ আর হর্স ডিজিয়ার হৃদয়ের আকাঙ্ক্ষার রঙের সঙ্গে দ্য ব্যাঙ্গলসার থিঙ্কলিং লোমিনাস টেন্ডার অ্যান্ড ক্লিয়ার লাইক আর ব্রাইডেল লাফটার অফ স্টার্টিং দ্য নিউ লাইফ টুং টুং আওয়াজ করা উজ্জ্বল নির্মল স্বচ্ছ ব্যাঙ্গলসগুলো যেন নতুন জীবন শুরু করা কনের হাসির মতো অ্যান্ড ব্রাইডেল চেয়ার অব লিভিং হার প্যারেন্টস বিহাইন্ড এবং পিতামাতাকে ছেড়ে যাওয়া কনের চোখের জলের মতো দ্য ফাইনাল লাইন অফ দ্য স্টেঞ্জা ক্যাপচার্স দ্য বিটার সুইট ট্রানজিশন অফ ইন্ডিয়ান ওমেন লিভিং দিয়ার ফ্যামিলি টু হার হাজব্যান্ডস হোম আফটার ম্যারেজ এই স্তবকের শেষ লাইনে ভারতীয় মহিলাদের সুখ দুঃখের ট্রানজিশন পিরিয়ডকে তুলে ধরা হয়েছে বাবা মাকে ছেড়ে স্বামীর ঘরে সংসার করতে যাওয়ার কষ্ট এবং আনন্দকে তুলে ধরা হয়েছে দ্য ফাইনাল স্ট্যান্ডা অব দ্য ব্যাঙ্গল সেলার্স ডিসক্রাইবস দ্য ব্যাঙ্গলস দ্য ব্যাঙ্গল সেলার হ্যাভ ফর এ মিডল এজেড ম্যারিড ওমেন ফাইনাল স্টেঞ্জাতে মধ্যবয়স্ক বিবাহিত মহিলাদের চুরিবালার বর্ণনা দেওয়া হয়েছে দ্য স্টেন্জা গিভস ইনসাইড ইন টু দ্য ইমেজ অফ এ কমপ্লিট ওমেন ইন এ পেট্রিয়ার সোসাইটি এই স্টেঞ্জাতে পিতৃতান্ত্রিক সমাজের এক সম্পূর্ণ মহিলার চিত্র অঙ্কন করা হয়েছে স্পেশালি ইন দ্য ইন্ডিয়ান কনটেক্সট দ্য আইডিয়াল ওয়াইফ বিগেটস সন্স অ্যান্ড সার্ভস হার হাজব্যান্ড ইন এ ফ্রুটফুল ওয়ে একজন আদর্শ মহিলা ছেলে সন্তানের জন্ম দেয় এবং তার স্বামীর সেবা করে শি মাস্ট ওয়ার্সিপ গডস অ্যাট আর হাজব্যান্ড সাইট সে অবশ্যই তার স্বামীর পাশে দেবতাদের পূজা করে দ্য কালার্স অফ দ্য ব্যাঙ্গলস আর অলসো নড অ্যাজ ব্রাইট অ্যাজ ইন দ্য প্রিভিয়াস টেঞ্জা তার চুরিওয়ালা রঙও আগের মতো আর উজ্জ্বল নয় দ্য ব্যাঙ্গেলস ইন পার্পল অ্যান্ড গোল্ড ফ্ল্যাক্ট গ্রে রিপ্রেজেন্ট এ কুয়েট কন্টেন্টেড লাইফ বেগুনি এবং ধূসর সোনালি রঙের চুরিবালা শান্ত এবং তৃপ্ত জীবনকে তুলে ধরে দ্য পয়েটস ইউজ অফ ক্র্যাডেল্ট ফিয়ার সন্ডস সাজেস্ট দ্য ইনগ্রেইন্ড অ্যাটিটিউড অফ মেল প্রেফারেন্স ইন দ্য টাইম অফ সরোজিনী নাইডু সুন্দর ছেলে সন্তানের লালন পালন কবির এই শব্দবন্থ সরোজিনী নাইডুর সময়েই সমাজের পুরুষ প্রাধান্যকে তুলে ধরে ফর্ম অ্যান্ড স্ট্রাকচার দ্য ব্যাঙ্গল সেলার ইজ আ ওয়েল রাইটেন লিরিক ফয়েম অফ টোয়েন্টি ফোর লাইন্স এটি একটি লিরিক ফয়েম কনসিস্ট অফ টোয়েন্টি ফোর লাইন্স ডিভাইডেড ইন্টু ফোর স্টেন্জা চারটি স্টেঞ্জা রয়েছে ইচ স্টেঞ্জা কনসিস্ট অফ থ্রি রাইমিক কাপলেট তিনটি করে রাইমিক কাপলেট রয়েছে প্রত্যেকটি স্টেনজাতে ই স্টেন্জা কনসিস্ট অব থ্রি রাইমিং কাপলেটস প্রত্যেকটি স্টেন্জাতে তিনটে করে রাইমিং কাপলেট রয়েছে এ বিবি সিসি দো দ্য লাইনস আর মোস্টলি অক্টাসিলেবিক ফলো নো পার্টিকুলার ম্যাট্রিক্যাল স্টাইল কবি একাধিক পয়েটিক অ্যান্ড লিটারেরি ডিভাইস ইউজ করেছেন তার কবিতায় উই ফাইন্ড ইমেজারি সিমিলি ম্যাটাফ অ্যানাফোরা অ্যান্ড আদার পয়েটিক ডিভাইসেস অ্যান্ড ফিগার্স অফ স্পিচ ইন দ্য পোয়েম দ্য ব্যাঙ্গল সেলার্স সিমিলি যখন দুটি ডিফারেন্ট অবজেক্টের মধ্যে লাইক অ্যাজ এই অ্যাডভাইভসগুলো ইউজ করে তুলনা করা হয় তখন তাকে সিমিলি বলা হয় এই কবিতায় কবি একাধিক সিমিলি ইউজ করেছেন যেমন ইন দ্য সেকেন্ড স্ট্যানজা ওয়াইল ডেসক্রাইবিং দ্য কালার্স সুইটেবল ফর ইয়ং মেডেন্স শি ইউজ দ্য সিমিলিস সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট অ্যান্ড সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্য ড্রিম ম্যাটাফো যখন দুটি ডিফারেন্ট অবজেক্টের মধ্যে ডাইরেক্ট কম্পারিজন করা হয় তখন তাকে ম্যাটাফর বলা হয় ইন দ্য ফার্স্ট ফার্স্টেনজা শি অ্যাড্রেসেস দ্য ব্যাঙ্গলস অ্যাজ রেইনবো টিনটেড সার্কলস অফ লাইট ইজ অ্যান এক্সাম্পল অফ ম্যাটাফর ইমেজারি যখন শব্দ বা সেন্টেন্সের মধ্য দিয়ে পাঠকের মনে এড ইমেজ তৈরি হয় তখন তাকে ইমেজারি বলা হয় ইন দ্য পোয়েম ওয়ান কুড ভিজুয়ালাইজ দ্য মাউন্টেন মিস্ট বার্ডস দ্যাট ড্রিম নিউ বর্ন লিভস অ্যাক্সেট্রা এলিটারেশান যখন অ্যাড এ সেন্টেন্সে একই কনজোনেন্ট সাউন্ড বারবার রিপিট হয় তখন তাকে এলিটারেশন বলা হয় কনজোনেন্ট সাউন্ড এইচ ইজ রিপিটেড ইন টু লাইনস অর রিজ উইথ দ্য হিউ অফ হার হার্স ডেজিয়ার অ্যান্ড হুজ হ্যান্ডস হ্যাভ চেরিসড হুজ লাভ হ্যাজ ব্লেসড রেটোরিক্যাল কোশ্চেন আলংকারিক কোশ্চেন দ্য পয়েট ইউজ ইস এ রেটোরিক্যাল কোয়েশ্চেন ইন দ্য ফার্স্ট টেন্জা হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেইনবো টিনটেড সার্কলস অফ লাইট অ্যানাফোরা এই রেটোরিক্যাল ডিভাইসে একই ওয়ার্ড বা এক্সপ্রেশন কয়েকটি লাইনের শুরুতে ব্যবহৃত হয় কনজিকিউটিভ three lines in the last stanza begin with the word and so it is an example of anaphora thank you for watching my video